নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তির অপমানের প্রতিবাদে সড়ক হলো জেলা বিজেপি। বিদ্যালয় পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার রাজনগরে হেল্পেজ ইন্ডিয়ার উদ্যোগে বয়স্কদের জন্য হাঁটু বন্ধ বিতরণ শিবির রাজনগরে। শ্মশানকালীর পুজো উপলক্ষে কীর্তন মহোৎসব রাজনগরে। এখন জেলা বার্তা বিস্তারিত। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তির অপমানের প্রতিবাদে সরব হলো জেলা বিজেপি। এদিন জেলা সদর সিউড়িতে প্রতিবাদ মিছিলে সামিল হয় বিজেপির নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে প্রথমে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় দলের পক্ষে, পরে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার পর প্রতিবাদ মিছিল শেষ হয় বিজেপির জেলা কার্যালয়ে। বিদ্যালয় পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার রাজনগরে। রাজনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় আজ। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পড়ুয়াদের খোলা জায়গায় মলত্যাগ না করা, পুষ্টিকর খাবার খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার মতো জরুরি বিষয় সম্পর্কেও দেওয়া হয় সচেতনতার বার্তা। হাজির ছিলেন রাজনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার সৌমেন মালিক। এ বিষয়ে তিনি জানান, লেখাপড়া করার জন্য দরকার সুস্থ শরীর, সেজন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পড়ুয়াদের দেওয়া হয় আয়রন বড়ি। ভয় টিভি রাজনগর। এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম।
শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘ মল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কথক, মণিপুরি, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, শিউরি, বীরভূম। এলাম বিরতির পর। হেল্প এজ ইন্ডিয়ার উদ্যোগে বয়স্কদের জন্য হাঁটুবন্ধ বিতরণ শিবির রাজনগরে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে এবং হেল্প এজ ইন্ডিয়ার উদ্যোগে বয়স্কদের আর্থারাইটিস মোকাবিলায় হাঁটুর জন্য বহুকেন্দ্রিক প্রেস বিতরণ শিবির আয়োজিত হল রাজনগরের নজরুল মঞ্চে। মানুষের বয়স বৃদ্ধি ঘটলে সাধারণত হাঁটুর এবং কোমরের সমস্যা দেখা যায়। ওঠা বসা ও চলাফেরা করতে খুব সমস্যা হয়। সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে সোমবার এই শিবিরের আয়োজন করা হয়। এই নি প্রেস বা হাঁটুবন্ধ ব্যবহারের ফলে বয়স্কদের হাঁটা চলায় অনেকটাই সুবিধে হয় বলে জানালেন উদ্যোক্তারা। এলাকার প্রায় 200 জন স্বনির্ভর দলের বয়স্ক পুরুষ ও মহিলাকে এই নি প্রেস বা হাঁটুবন্ধ বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন ডক্টর বিজয় নায়েক, সঙ্গে ছিলেন হেল্প এজ ইন্ডিয়ার জয়েন্ট ডিরেক্টর ডক্টর দিব্যেন্দু ঘোষ, প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রভাকর মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তারা। সবাইকে বেলটা পড়ে এইরকম করে বসতে হবে। ঠিক আছে, খড়ো হয়ে যাও, উপর থাকো। ভয় টিভি রাজনগর। শ্মশানকালীর পুজো উপলক্ষে কীর্তন মহোৎসব রাজনগরে। রাত পেরোলেই অঘ্রাণ মাসের অঘ্রাণে কালী বা স্থানীয় ভাষায় আগুনে কালীর পুজো। এই উপলক্ষে জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ছোট বাজার মীর সাহেবের মাজারের কাছে কুশকর্ণী নদীর ধারে শ্মশান এলাকায় আয়োজিত হয়েছে অঘ্রাণ মাসের শ্মশান কালীর পুজো। এলাকার স্থানীয় মালিপাড়া, ছোট বাজার ও গাঙ্গুড়ি গ্রামের ভক্তদের উদ্যোগে আয়োজিত এই পুজো উপলক্ষে আজ রাতে রয়েছে পালা কীর্তন। শেষে উপস্থিত ভক্তদের জন্য পাথ পেরে খিচুড়ি ভোগের ব্যবস্থা। ভয় টিভি রাজনগর।
জেলাবার্তা শেষ করবার আগে দেখবো জেলাবার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তির অপমানের প্রতিবাদে সড়ক হল জেলা বিজেপি। বিদ্যালয় পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার রাজনগরে হেলপেজ ইন্ডিয়ার উদ্যোগে বয়স্কদের জন্য হাঁটু বন্ধ বিতরণ শিবির রাজনগরে। শ্মশানকালীন পুজো উপলক্ষে কীর্তন মহোৎসব রাজনগরে। জেলা বার্তা এখন এই পর্যন্তই, নমস্কার।